শ্রী বিষ্ণুর সপ্তম অবতার ছিলেন শ্রীরামচন্দ্র। কিন্তু এই অবতারের জন্মের পেছনে লুকিয়ে রয়েছে এক ঘোরতর অভিশাপের ইতিহাস। পুরাণে বিভিন্ন ধরনের বিবাহের উল্লেখ পাওয়া যায়, তবে তার মধ্যে ব্রহ্মবিবাহকেই বৈদিক বিবাহের মান্যতা দেওয়া হয়। বিভিন্ন পুরাণ অনুসারে মহর্ষি ভৃগু এবং তার পত্নী খ্যাতির কন্যা ছিলেন মাতা লক্ষ্মী এবং তার নাম ছিল ভার্গবী। এই কন্যার স্বয়ংবর সভার আয়োজন করা হলেও তিনি মনে মনে শ্রী বিষ্ণুকেই নিজের পতিরূপে গ্রহণ করেছিলেন। কিন্তু নারদ মুনি ভার্গবীকে বিবাহ করতে চেয়েছিলেন। শ্রী হরির মতো অপূর্ব রূপ পেতে তিনি বৈকুণ্ঠ ধামে উপস্থিত হন। নারদ মুনির ইচ্ছে অনুযায়ী শ্রী বিষ্ণু তাকে হরির রূপ দেন। সেই রূপে তিনি ভৃগুকন্যার স্বয়ংবর সভায় উপস্থিত হন। কিন্তু অদ্ভুত বিষয় হল, নারদ মুনির পরিবর্তে মাতা লক্ষ্মী বর্মাল্য পরালেন শ্রী বিষ্ণুর গলায়। ভাঙা হৃদয়ে তিনি সেই স্থান পরিত্যাগ করেন। পথিমধ্যে তিনি একটি জলাশয় দেখতে পান। জলাশয়ে নিজের চেহারা দেখে নারদমুনি স্তম্ভিত হয়ে যান, কারণ তার চেহারা সম্পূর্ণ একটি বাঁদরের মতো দেখাচ্ছিল। হরি শব্দের একটা অর্থ বিষ্ণু এবং অপর অর্থ হল বাঁদর। নারদমুনি শ্রী বিষ্ণুর কাছে হরির রূপ প্রার্থনা করেছিলেন, তাই শ্রী বিষ্ণু নারদমুনিকে বাঁদরের রূপ দিয়েছিলেন। শ্রী বিষ্ণু নারদমুনির সাথে ছলনা করেছিলেন, এটা বুঝতে পেরে ক্রোধিত নারদমুনি বৈকুণ্ঠ ধামে পৌঁছন এবং সরাসরি ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়ে বসেন যে তাকেও মনুষ্য রূপ নিয়ে পৃথিবী লোকে জন্ম নিতে হবে। যেমনভাবে নারদমুনি আজ স্ত্রী বিয়োগ সহ্য করলেন, ঠিক তেমনভাবেই তাকেও ওই জন্মে স্ত্রী বিয়োগ সহ্য করতে হবে। নারদমুনির এই অভিশাপের কারণেই শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মী ধরাধামে শ্রী রামচন্দ্র ও তার পত্নী সীতাদেবীর রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই জন্মে তাদের দুজনকে বিয়োগ সহ্য করতে হয়েছিল। বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।